নমস্কার, আমি ভাবনা মুখের এডিটার নরেশজন। অনেকদিন ধরে আমাকে শুনছেন। আমার পাশে বসে আছেন সৃজিতা বটব্যাস, আবৃত্তি শেখান, এবং তার চেয়ে বড় কথা যেটা হচ্ছে, উনি আজকে যে কারণে আমার কাছে এসছেন সেটা হচ্ছে খবর কাগজ বিক্রি করে কিছু টাকা তুলে দেওয়ার জন্য, যেটাকে আমরা বলছি নিউজ পেপার ব্যাংক, খবর কাগজ ব্যাংক। একটি মা একটি দেশের অর্থনীতিকে চেঞ্জ করতে পারেন, সেটা নিয়ে সামান্য বলে দিই, তারপর সৃজিতাকে শুনে নেব যে কতদিন ধরে জমালে, কত টাকা উঠলো, সেটা আমি অফিসিয়ালি নিতে চাই। এটা মায়েদের জন্য, সেটা হচ্ছে যে একটা পাড়াতে একটি মা থাকেন, তিনি খবর কাগজ বিক্রি করে তিনি নিজে একটা ব্যাংক তৈরি হলেন। সেই মানুষটি যখন পাড়াতে কাউকে আবৃত্তি শেখাচ্ছেন, তার জন্য নিশ্চয়ই কিছু ফিস নেওয়া হয়। তাহলে সমাজকে চেঞ্জ করার জন্য কোনো ফিস নয় কেন? তার মানে আপনারা 100 টাকা দিয়ে সৃজিতার ব্যাংকে আপনারা যদি সবাই মেম্বার হন, তাহলে পাড়ার মায়েদের পেনশন সৃজিতা দেওয়া যেতে পারে, কোনো বাড়িকে সোলার করা যেতে পারে। এইভাবে ছোট ছোট অর্থনীতিকে চেঞ্জ করার নামই হচ্ছে একটা কনসেপ্ট, নিউজ পেপার ব্যাংক। মানে একটা পাড়াতে একটা মা ব্যাংক হলেন, যেমন সৃজিতা এখন ব্যাংক আমার কাছে, মানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া না, না ব্যাংক অফ বরোদা, সৃজিতা বটব্যাল একটা ব্যাংক, তিনি আবৃত্তি শেখান। এইবার হচ্ছে উনি যখন ব্যাংক হচ্ছেন, তার মানে তার কাছে যারা আবৃত্তি শিখতে আসছে, শ্রুতি নাটক শিখতে আসছে, তাদেরকে উনি তুলে ধরবেন। ভাবনামুখ কোথায় ঢুকলো? এই খবর কাগজ সেল থেকে আমি যে ফিসটা পেলাম সেটা আমার সদস্য চাঁদা হলো। এবার তার ট্যালেন্টদেরকে সৃজিতা তুলে ধরলো। এইরকম মায়েরা যদি পাড়ায় পাড়ায় ব্যাংক হলেন, তাহলে ভারতবর্ষের অর্থনীতিকে তারা চেঞ্জ করে দেবেন। এবং মায়েরা চাকরি খুঁজছেন, যেটা আমি এই লকডাউনে দেখলাম প্রচুর, তারা যদি এই ব্যাংকিং সিস্টেম করে, আমাদের 3টে স্টেপ আছে, সেটা নিয়ে এখন কিচ্ছু বলছি না, ভাবনামুখ 1100 খুলে দেখে নেন। সৃজিতা, এবার তুমি বলো যে কতদিন ধরে এটা কেন অ্যাকসেপ্ট করলে নিউজ পেপার ব্যাংক? অনেকে বুঝতেই পারছে না, মানে ভাবনামুখের সঙ্গে যারা জড়িত তারা এটাকে একটা কী, এটা কী নরেশলা, তা তুমি কেন করলে? না, আমার নিউজ পেপার ব্যাংকিংটা জানা সেটা নরেশদার হাত ধরে। আমি মানে এটা ভেবেছি যে আমার ক্ষুদ্র স্বার্থেও পরিত্যাগ করে আমি যদি মানে কারুর খুব বড় একটা প্রয়োজনে লাগতে পারি, এই যেমন ধরুন আমাদের তো যে পেপারটা আমরা পড়ি, সেই পেপারটা পড়ে যাওয়ার পরে আজকের পেপার কালকের আমাদের কোনো কাজে লাগে না। এবার সেই পেপারগুলো আমরা যদি জমিয়ে হ্যাঁ আমরা তো সেগুলো বিক্রি করে দিতেই পারি। সেগুলো বিক্রি করে দিয়ে আমরা কী করি? আমরা ঘরেতে কোনো ভালো খাওয়া দাওয়া করি, সেই পেপারটাকে আমরা বিক্রি করে দিয়ে আমরা নিজস্ব প্রয়োজনীয় কোনো জিনিস কিনি, কিন্তু সেটা সেই টাকাটা অ্যাকচুয়ালি আমাদের যে খুব বড় একটা প্রয়োজনের প্রয়োজনীয় কিছু টাকা সেটা কিন্তু মনে হয় না। তো সেই অর্থগুলোকে আমরা যদি একটা মোটামুটি একটা ফান্ড করে যাদের প্রকৃত দরকার তাদের জন্য যদি আমরা হাতটা বাড়াই, আমাদের অসুবিধা কী আছে? এইখানে আমার যেটা বলার, সৃজিতা তার বাড়িতে যেটা জমিয়ে বিক্রি করে আমাকে হ্যান্ডওভার করবে সেটা অফিসিয়ালি আমি নেব, তার মানে সৃজিতার পাড়াতে যে মায়েরা রয়েছেন এই মুহূর্তে 1000-2000, তারা যদি 30 টাকা করে মাসে এই ব্যাংকিং সিস্টেমে এসে তার গানের বা তার আবৃত্তি স্কুলে জমা করে যান, তাহলে 60,000 টাকা হয়। তাহলে মায়েরা কি না পারে, 12 মাস ধরে মায়েদের পুজো হবে, সেটাই এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। সেইটা তোমাকে অনেক ধন্যবাদ যে কষ্ট করে আমার বাড়িতে এসে আসাটার জন্য। হ্যাঁ, না আমি অনেকদিন ধরে আসবো, তোমার ব্যক্তিগত কারণে আমি আসতে পারিনি। তো আমার কিছু ক্ষুদ্র প্রচেষ্টা আমি মানে নিজে মানে কি বলবো, সমৃদ্ধ হতে চাই এবং দাদাকে এই বৃহৎ কাজেতে যদি একটুও সাহায্য করতে পারি তাহলে আমার অন্তরাত্মা শান্তি পায়। তো আমি তাই দাদার হাতে এই অর্থটা, এটা কত তুমি বলো, এটা 250 আছে, 250 টাকা আছে। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আমি দাদাকে দিলাম এবং ভবিষ্যতে আমি আরও চেষ্টা করব আরও কিছু জমিয়ে, আরও কিছু নিউজ পেপার বিক্রি করে আমি যেন দাদাকে কিছু দিতে পারি। হ্যাঁ, সেটা আপনারা সবাই পাশে থাকলে আমার খুব ভালো হয়। আমি 250 টাকাটা বুঝিয়া নিলাম এবং এটা হচ্ছে ভাবনামুখের সদস্য চাঁদা, যেটা খবর কাগজ বিক্রি করে পেলাম। এবং আমি চাইবো শ্রীরামপুরের মায়েরা যারা এই অনুষ্ঠানটি দেখবেন, সৃজিতার ওইখানে যারা রয়েছেন তারা সৃজিতাকে কন্ট্যাক্ট করবেন। আমি কি ফোন নাম্বারটা ডিসপ্লে করতে পারি? আমি তাহলে ফোন নাম্বারটা ডিসপ্লে করবো এবং সৃজিতাকে বলবো তোমার ওই ইনস্টিটিউশনের নাম আমাকে সব পাঠিয়ে, যাতে আমি সেগুলো ডিসপ্লে করতে পারি। আর আপনারা যারা শ্রীরামপুরে থাকেন, আমি মায়েদের কথা বলছি, রুমি লাহিড়িকে স্পেশালি বলছি, আপনারা সবাই যদি এরকম ওয়ার্ল্ড ওয়াইজ করে মায়েদের ব্যাংক খুলে দেন, তাহলে প্রচুর মা বেঁচে যাবেন।
এবং সৃজিতা থাকাতে যেটা আরও বলতে চাইব, সৃজিতার ওখানে ট্যালেন্ট তৈরি হয়, তো তাদেরকে মাঝে মাঝে ভিডিও করে সৃজিতা পাঠালে আমাদের অনুষ্ঠানে দেখাবো ভাবনা মুখে। এই সদস্য চাঁদার বিনিময় সবাই বলে সদস্য চাঁদা দেবেন, আমি উল্টো বলি আগে ডেভেলপমেন্টটা করুন, সেখান থেকে সোশ্যাল ফান্ড ক্রিয়েট করে সেই চাঁদাটা আমাকে দিন। আজকে আমার নিজের ভালো লাগছে যে কালকে 15th August, যেদিন সকালে আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন, 15th August 2021 আর্থিক আন্দোলনের একটা পথ তৈরি করুক সব মায়েদের জন্য। ধন্যবাদ। আচ্ছা সৃজিতা, তুমি থাকতে যেটা না হলে হয় না, একটা ছোট আবৃত্তি হলো শোনাও না। না না, সে তো অবশ্যই, কবিতা নিয়েই বাঁচতে চাই, তো কবিতা হতেই পারে। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা প্রাণ, কবিগুরুর লেখা। কবিগুরু ছাড়া বোধহয় আমরা জীবনের কোনো পদক্ষেপই চলতে পারবো না। আজকে আমাদের নরেশজি যে একটা বৃহৎ পদক্ষেপ নিয়েছেন, সেখানে আমাদের উচিত আমরা নরেশজির পাশে দাঁড়াবো এবং তাকে শক্তি প্রদান করব। কিন্তু এই শক্তিটা আমরা বোধহয় পাবো প্রেম থেকে, আর প্রেমের উৎসই হচ্ছে রবি ঠাকুর। রবি ঠাকুর ছাড়া আমাদের জীবনের অনেক অধ্যায় বোধহয় সমাপ্ত হয় না বা খোলেই না, অধ্যায়গুলো খোলেই না। রবি ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন বহুদিন হয়ে গেল, আশিতম মৃত্যুবার্ষিকী পালন হলো। কিন্তু আমি মনে করি রবি ঠাকুরের দেহাবসান হলেও রবি ঠাকুর আমাদের মধ্যে আছেন এবং আমাদের মধ্যে থাকবেন। তাই রবি ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ে মাঝে যদি স্নান পাই, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। এটা বোধ হয় রবি ঠাকুরের পক্ষেই বলা সম্ভব। আমরা জীবনে এমন কিছু কাজ করে যাব ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে আমরা চলে গেলেও তারা যেন আমাদেরকে মনে রাখে। এইটুকুই আপনাদের বলার, আমরা সবাই যেন নরেশজির পাশে থাকি, আমরা নিউজ পেপার ব্যাংকিংয়ের পাশে থাকি, যেন অনেক অনেক মায়েরা, এই সমাজ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.